রসল্লা সাল্লাহ আলিউসাল্লামের জন্মের কিছুদিন পূর্বে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে ঘটনাটি হচ্ছে আবিসিনিয়ার বাদশাহ কর্তৃক নিযুক্ত ইয়েমেনের গভর্নর আব্রাহ আশরাম ইয়ামানের সানাহানগরীতে একটি গির্জা নির্মাণের ইচ্ছা করল সে বায়তুল্লার পরিবর্তে আরবদেরকে এখানে হজ করার আহ্বান জানাতে চাইল এর দ্বারা তার উদ্দেশ্য ছিল মক্কা থেকে ব্যবসাকে ইয়ামানে স্থানান্তরিত করা আবিসিনিয়ার বাদশাহকে তার এই ইচ্ছার কথা জানালে বাদশাহ তাকে সমর্থন জানালো এবং আনন্দিত হলো। ফলে সে বড় আকৃতির একটি গির্জা নির্মাণ করলো এবং এর নাম দিল কুল্লাইস একজন কোরাসি ব্যক্তি আব্রাহার এই কাজে রাগান্বিত হয়ে গির্জার ভিতরে মল ত্যাগ করল এবং দেয়ালে নাপাকি মাখিয়ে দিল অতপর চলে গেল আব্রাহা এটা দেখে প্রচণ্ড রাগান্বিত হয়ে গেল এবং মক্কায় যুদ্ধ করার জন্য ও কাবাঘর ধ্বংস করার জন্য সৈন্যবাহিনী প্রস্তুত করল তার সাথে তেরোটি হাতি ছিল এর মাঝে সবচেয়ে বড় হাতিটিকে মাহমুদ নামে ডাকা হতো তারা সকলে পূর্ণ প্রস্তুতি সহকারে মক্কা অভিমুখে রওনা হলো রাস্তায় যতগুলি আরব গোত্রের সাথে সাক্ষাৎ হলো তারা সকল গোত্রের সাথে যুদ্ধ করলো এবং তাদেরকে পরাজিত করলো অবশেষে তারা মক্কার নিকটবর্তী স্থানে পৌঁছালো অতঃপর তাদের মাঝে ও মক্কার শেখ রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দাদা আবদুল বিন হাসিমের মাঝে আলোচনা হলো আলোচনা এই চুক্তিতে শেষ হলো যে আব্রাহা আব্দুল মুতালিবের উটগুলি ফেরত দিবে অতপর তার ও কাবার মাঝে তিনি আসবেন না আব্দুল মুতালিব মক্কার পুরুষদের শহর খালি করে নারী ও শিশুদের নিয়ে পাহাড়ে আশ্রয়ের নির্দেশ দিলেন এই ভয়ে যে তারা যেন ক্ষতির সম্মুখীন না হন আব্রাহর সৈন্যবাহিনী যখন ওয়াদি মহাস্সার নামক জায়গায় পৌঁছালো তখন ঝাঁকে ঝাঁকে পাখি ওই দলের উপর পাথর নিক্ষেপ শুরু করলো প্রতিটি পাথরের আকৃতি ছিল মটরশুঁটি বা ডালের আকৃতির যখন কারো উপর পাথর পড়ছিল তখন তার শরীরের মাংস গলে যাচ্ছিল ও খসে পড়ছিল ফলে তারা সবাই ধ্বংস হয়ে গেল আব্রাহা এমনভাবে পলায়ন করলো যখন তার শরীর থেকে গোস্ত খসে পড়ছিল অতপর সে রাস্তায় মৃত্যুবরণ করল এটি ছিল মহান আল্লাহ তালার পক্ষ থেকে একটি নিদর্শন এবং হারামের অধিবাসী ও তার ঘর রক্ষায় তার পক্ষ থেকে একটি সাহায্য قرآش ديرو بور برودان كريتو نعمت شموه المدهوتة إيتي تلو إيكتي أنو نعمت الله تعالى بولين ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول